আপনাদের মিস্ত্রীক সুদিলে গম পাব আর গোটেখিনি আপনাদের নিজেও অবজার্ভ করে যাওক যে আমি যিখিনি আমাক বিভাগীয় কর্তৃপক্ষ যি নির্দেশ মর্মে আমাক দিছে সেই নির্দেশ মর্মে আমি কাম করে আছো। তাতে যদি আমার আমার গোটেই কমিটিত আমার এখন রেজুলেশন হয়েছে বা কমিটির মানুষ আমার চোয়া চিতা করে আছে, কিন্তু বিচারে যে আমি মাল আনি দিম, কিন্তু মোর কথা কি যে মই ইহতে মাল আনি দিব, দুই নম্বরী মাল আনি দিব, সেইটো মোক আকৌ বেয়াকে ফসাব যে বেলেগ পার্টি এটা আহিব যে বাইদেউ এই মাল আনিছে, কিন্তু তেখেতের নাম নহব। মোর কথাটো এইটো হয়েছে যে ইস্টিমেট মতো যদি কাম নহয় তেতিয়া মোর কি শাস্তি আছে সেটা মই বহন করিম, কিন্তু কথা হল যে ইস্টিমেট মতে এতিয়ালৈকে আপনাদের চাই যাওক গোটেইখিনি কাম যিখিনি পর্যায়ের হয়েছে এতিয়ালৈকে ইস্টিমেট পর্যায়ে করে আছে, যদি আমার বিভাগীয় কর্তৃপক্ষে আহি তদারক করে তেওঁলোকেও চাই যাব পারে যে আমার ইস্টিমেট মতে কাম হয়ে থাকা আছে না নাই, কিন্তু যাকে মানুষে আমার নিম্নমানের কাম হয়ে আছে বলে কই আছে তেওঁলোকে এটা মোক বেলেগভাবে ভাবুকি দিয়ে, কিন্তু মোবাইলত নিদিয়ে হয়তো আপনাদের প্রমাণও দিব নোৱাৰিম, কিন্তু মই মানসিকভাবে এইখন স্কুলত মই মেন্টালিটি হ্যারাসমেন্ট হয়ে আছো। তেওঁলোকে মোর এনেকুয়া পর্যায়ে আছে মই কেতিয়া মই সুইসাইড করো মোর ঠিক নাই, এওঁলোকে এনেকুয়া রাতিপুয়া নাই দিন নাই রাতি নাই এইখন স্কুলত আহি পড়ি থাকিব লাগে, আর তেওঁলোকে আহি হেনেকুয়া ভাবুকি দিয়ে যে পয়সা পাতিরও মোক এনেকুয়া ভাবুকি দিয়ে, কিন্তু মোর লগত রেকর্ড নাই, আপনাদের যদি বিচারে তা আপনার মোর লগত কোনো প্রমাণ আছে নাকি তেনেকুয়া মোর লগত কোনো প্রমাণ নাই, কিন্তু মই যিখিনি আজি 10 বছর হলো এইখন স্কুলত আজিলৈকে মই চাই আছো যিমান কি আমি নিউটেন ক্লিন কাম করো, কিন্তু আজিলৈকে তেওঁলোকে কোনোদিন এই কেইজনমান গাঁওখনের মানুষ রাইজ ঠিক আছে, রাইজর কোনো হেৰি নাই, রাইজর কৈ আছে যে আপনি স্টিমার মতে কাম করক, রাইজর মানুষ আহি অপেনিং করে দি গেছে, রাইজর মানুষ আহি কাম চাই আছে, তেওঁলোকৰ মতে আমার স্টিমার মতে হৈ আছে। গোবর্ধন পাড়া এমবি স্কুল যোৱা 17 দশত এখন সাধারণ সভা পাতা হয় যত নাকি পুরানা এসএমসি ভঙ্গ করে দি নতুনকে এসএমসি গঠনের, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় লিগেল গার্জিয়ানের অপিনেন্স নোহাকে এই কমিটি উক্ত তারিখত ডিক্লেয়ার দিব নোৱাৰে, তার পিছত 24 ঘণ্টা পিছত কিবা গোপন বুঝাবুঝিও হব পাৰে আমার সন্দেহ হয়, 24 ঘণ্টা পিছত কমিটি ডিক্লেয়ার হয় আর উক্ত কমিটির যিজন প্রেসিডেন্ট মানে সভাপতি সিলেক্ট করা হয় তেখেতর লড়া বা ছোৱালী সন্তান এইখন স্কুলত নাই, এইখন স্কুলত নপড়ে, এটা কোন কেডাকুরিত কেনেকে পাতিছে এটা আমি না জানো, আপনাদের জড়িয়ে আমি বিভাগীয় উচ্চতম কর্তৃপক্ষর তদন্ত বিচারিছো, সঠিক একটা তদন্ত হব লাগে আর উক্ত কমিটি ভঙ্গ করে দিব লাগে আর লিগেল প্রসেসত এখন নতুনকে শুদ্ধ আর নিকা কমিটি গঠন করার বাবে আমি দাবি জানাইছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।